18 সাল আর 19 সাল কিন্তু চলে যাচ্ছে, যেই মুফতি সাহেব বললেন 19 সালে পৃথিবী ধ্বংস হবে, আর খালি কয়েকটা দিন যাক, তারপরে গলায় গামছা লাগাবো ইনশাল্লাহ সবুর করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত কখন হবে ওটা আমি বলতে পারি না, আল্লাহ নিজের কাছে রেখেছেন, পৃথিবীর কারো বলার ক্ষমতা নেই। মুফতি হয়েছে তো খুব ভালো যে তুমি বলে দিবে যে অত তারিখে কিয়ামত হয়ে যাবে। আর ইমাম মাহাদি এসে গেছে, আর সেই মাহাদিকে সৌদি সরকার বন্দী করে রাখছে, 75% মিলে গেছে। 19 সাল পার হলে বলবো যে আপনার সাথে ইমাম মাহাদি 75% মিলে গেছে, আপনিই নিজেই বলেন আমি ইমাম মাহাদি। বেয়াদবি মাফ করবেন, সতর্কতার জন্য কথাগুলি বলতে হয়।